Welcome to Payal's kitchen. Summer special একটা পার্টি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি যেটা যে কোনো পার্টিতে বানাতে পারবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার ট্রাই করে দেখতে পারেন। ডেজার্টের নাম হলো ফ্রুট ক্রিম। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। 1 হিপ টেবিলস্পুন কিশমিশ ধুয়ে রেখেছি, 10টা কাজু, 6টা আমন্ডস, 9টা চেরি, এগুলো কুচি করে নেব। আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস নিতে পারেন। কুচি করে নিয়েছি। এখানে এক বাটি মতো আঙ্গুর আছে, 4টা কলা, 1টা আপেল, 1টা কমলা, 1টা ছোট আম, গোটা সবগুলো ধুয়ে নিয়েছি। এবার কুচি করে নেব। এখানে 250 ml আমুল ফ্রেশ ক্রিম আছে। ফলের আর ক্রিমের পরিমাণটা সমান হতে হবে। ফল বেশি ক্রিম কম বা ক্রিম বেশি ফল কম এরকম হলে কিন্তু হবে না। আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে 2টো ক্রিমের প্যাকেট নেবেন। 2 টেবিলস্পুন চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। যারা হেলথ কনসিয়াস চিনির বদলে 2 টেবিলস্পুন মধু ইউজ করতে পারেন। পাতলা পাতলা করে কুচি করতে হবে। বিচিগুলো বের করে দিতে হবে। সব ফল কুচি করে নিয়েছি। একটা ডিপ বলে আমুল ফ্রেশ ক্রিম ঢেলে নিচ্ছি। ফ্রিজে রাখা ছিল, ফ্রিজে রাখাই নিতে হবে ঠান্ডা। টেবিল স্পুন চিনির গুঁড়ো নিয়েছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর 1/2 টেবিল স্পুন অ্যাড করে দিলাম। ক্রিমের বেশি জল থাকলে সেটা অল্প ফেলে দিতে হবে, বা যে কোনো তরকারিতে দিলেও হবে, অ্যাড করে দিলে হবে। পুরো চিনির গুঁড়োটাই লাগবে, মিষ্টি কম লাগছিল। 1টা হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমের কিউবস অ্যাড করে দিলাম, কমলা, এতগুলো আঙ্গুর লাগবে না, অল্প অ্যাড করে দিলাম, অল্প আপেল। একবার মিক্স করে নিচ্ছি। এবার কিশমিশ কিছু গার্নিশিংয়ের জন্য রাখলাম, চেরি কুচি, আমন্ড কুচি,
কাজু কুচি, কিছু গার্নিশিং এর জন্য বাঁচিয়ে রাখলাম, মিক্স করে দিচ্ছি। কলার টুকরোটা রয়ে গেছিল, সব ফল যদি অ্যাড করে দিতাম ক্রিমের পরিমাণ কমে যেত, তাই সব ফলের কুচি অ্যাড করলাম না। কি সুন্দর ক্রিমি হয়েছে ফ্রুট ক্রিমটা, আর মিষ্টিটাও ব্যালেন্সড পুরো, না বেশি না কম। এই ফ্রুট ক্রিমটা ফ্রিজে রেখে চিল করে তারপর সার্ভ করবেন। আরও নানা রকমের রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।